school So what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant. Strategy sustained. The best profession is a profession of a person who invites people to Allah subhanahu Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the meaning should be to spread the message of Allah subhanahu

Network, the solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم ورحمة الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شمعنا سرطاو درشوك موندولي أمرا مهلا در شمبر كي استري دوار অধ্যায় নিয়ে আমরা আলোচনা করিয়াছিলাম তো ইতিমধ্যে এ বিষয়ে আমরা কোরআনের আয়াত এবং কিছু হাদিস আমরা শ্রবণ করেছি আজকে বিষয় যে হাদিস থেকে আমরা আলোচনা শুরু করব সেই হাদিসটি হলেই ওয়ান মাওভিয়া তব্নি হাই দারাদি আল্লাহু আনহু কল কুলতুয়া রসূল আল্লাহ মা হাকু জউ জাতি আহাদীনা আলাই মাওভিয়া বিন হাইদারাদি আল্লাহু তালা আনহু তিনি বলেন কুলতু আমি বললাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল মা হাক্কু জাতি আহাদিনা আলাই যে আমাদের মধ্য থেকে আমাদের স্ত্রী গণ যারা আছে তো এ স্ত্রীর হক আমাদের উপর কি কি হক অর্থাৎ আমরা কোন কাজ করলে স্ত্রীর হক আদায় করেছি বলে আমরা মনে করতে পারবো সে কাজটা আমাদের দায়িত্ব কি কহলা তখন তিনি বললেন আন্তা তুমি যখন খাবে তাকেও তখন খাওয়াও তুমি যেমন খাবে তাকেও তেমন খাওয়াও তুমি যখন পরিধান করবে তাকেও পরিধান করাও তার অর্থ হলেই যে আমি শুধু সুন্দর সুন্দর কাপড় চুপড় পরলাম যখন যা ইচ্ছা মার্কেটে গেলাম নিয়ে আসলাম কিন্তু তার খেয়াল করলাম না ঠিক নাই আমি খাওয়ার সময় মতো আমি খেতে পারলাম খেয়ে ওঠা চলে গেলাম আর স্ত্রীকে জিজ্ঞাসা করলাম না যে তার কাছে খাওয়া কি আছে কতটুকু আছে সে কখন খাবে এটা ঠিক না আমি খেয়েছি তাকেও জিজ্ঞেস করতে হবে প্রয়োজনে সেও খাবে সাথে খাবে তো আন্তু তাইমাহা ইদা তাইম তুমি যখন খাবে তাকেও তখন খাওয়া দাও ও সুহা সুয়াহা ইদাক আর তুমি যা পড়বে যখন পড়বে তাকেও তা পড়াও ওয়ালা তজরিবিল ওয়াজ আর কোনো প্রয়োজনে যখন যদি কখনো তার কোনো অসৎ আচরণের কারণে যদি কখনও যদি তাকে একটু মারার প্রয়োজনও মনে করা হয় তো ফালা তাজরিবিল ওয়াজ চেহারায় যেন না মারো চেহারায় মানা চলবে না এটা হারাম ওহ এবং অশ্লীল ভাষায় গালি করা ঠিক না অশ্লীল ভাষায় গালি করা ঠিক না আর তুমি যদি তাকে শাইস্তা করার জন্য তাকে শিক্ষা দেওয়ার জন্য তাকে যদি তুমি বিছানা আলাদা করে দাও সাময়িক বলো ঠিক আছে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই তো এই বিচ্ছিন্নটা যেন ঘরের ভিতরেই থাকে এমন না যে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন গেটের বাইরে যাও তোমার দরকার নেই ঠিক না এটা এটা কি হবে এর দ্বারা সংশোধন হবে না আরও পরিবেশ নষ্ট হয়ে যাবে আরো হাদিসটি روایت করেছেন আবু দাউদ এবং হাসান পর্যায় হাদিস ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اكমাল المؤمنিন ইমানান احسنهم ক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রসুরল্লা সাসান বলেছেন যে মমিনদের মধ্য হইতে পরিপূর্ণ ইমানদার মমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর হবে সুবাহ যার চরিত্র বেশি সুন্দর সেই পরিপূর্ণ মমিন বলছেন না খিয়া রুকুম খিয়া রুকুম আর তোমাদের মধ্য থেকে উত্তম চরিত্রের অধিকারী ওই ব্যক্তিকে বলা হবে যে তার স্ত্রীর কাছে সুন্দর বলে বিবেচিত হবে যে স্ত্রীর কাছে ভালো যে স্ত্রী বলবে না আমার স্বামী সুন্দর ভালো ভদ্র সদাচরণ তাহলে ওই ব্যক্তিকে তাকেই গণ্য করা হবে যে সবচেয়ে বেশি উত্তম চরিত্রের অধিকারী এখন বাহিরে আমি মানুষের কাছে ভালো থাকলাম কিন্তু বাড়িতে যে একেবারে গরম সেখানে যে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করলাম না গালিগালাজ করলাম মারপিট করলাম তাহলে আল্লাহ নবী বললেন না এটা কি সম্ভব দিনের বেলা তুমি তাকে গালিগালাজ করবা তার ওপর জুলুম করবা নির্যাতন করবা আর রাত্রিবেলা তুমি কাট তার থেকে আবার তুমি ফায়দা উঠাবা তো এটা কেমন কথা ওয়ান ইয়াস ইবনি আব্দুল্লাহ হিবনি আবি দেবা বিন রাজি আল্লাহ আনহু কল কল আরসুল আল্লাহ লা তাবিরিবু ইমা আল্লাহ ইয়াস বিন আব্দুল্লাহ রজে আল্লাহ তালা আনহু তিনি বলেন আল্লাহ রসিস সাসসাল্লাম সকল সাহাব একরামদেরকে বলে দিয়ে লা তাদরিবু ইমা আল্লাহ তোমরা আল্লাহর দাসীদেরকে মেরো না তার মানে তোমরা স্ত্রীদেরকে যেন মেরোনা অমর রাজি আল্লাহ আনহু রসুল্লাহ উমর রাজি আল্লাহু আল্লাহ রসুল কাছে এসে বলছেন বলছেন স্ত্রীরা তো তাদের স্বামীর উপর চড়াও হয়ে গেছে তার অর্থ হলো এই যে আল্লা নবী বলছেন যে মারা যাবে না এখন স্ত্রীদের দাপট হয়ে গেছে বেশি আমাদের তো মারতে পারবে না মারতে নিহিত করেছেন আল্লাহ রসুল তো এরা উল্টা আরও চাপ সৃষ্টি করেছে স্বামীদের উপর তাদের আচরণে তাদের কার্যকলাপে স্বামীরা পরেশন হয়ে গেছে যে কী মুশকিল তাদেরকে মারাও যাচ্ছে না এবং তাদের আচরণটাও যেন উল্টে গেছে তো যখন এই অবস্থা হয়েছে তো আল্লাহ বলছেন ইসলাম বলছেন ফারাক যার বিহীন না তো আল্লাহনু বললেন ঠিক আছে যদি এমনই হয় তারা যদি কোনো বাড়তি কাজ করে ফেলে দেয় তাহলে প্রয়োজনও তাদেরকে হালকা মারতে পারবা তো আবার যখন অনুমতি পেলো মারের তো বলছেন আতা অফাবি আলী রসুল উল্লাহ আসলাম নিসা উন কাছে উন ইয়াশকুন আজওয়া জাহুন্ নাহ বলছেন আল্লাহ নবীজ সাসলামের স্ত্রীদের কাছে এসে বহু স্ত্রীগুণ এসে শিকায়েত করতেছে আল্লাহ নবীদ মারা যখন অনুমতি দিয়েছেন আমাদেরকে তো মারতিছে তারা ফাকা আলা রসূসালাম আল্লাহ নসূউস আসলাম আক্ষেপ করে বললেন ওয়ালাকত আতা অফাবি আলী মাইতি মোহাম্মদিন নিসা উন ইয়াশকুন আসওয়া জাহুন নাহ লাইসা উলাইকা বিখিয়া রব দাউদ আল্লাহ নবী বললেন যে মোহাম্মদ সাহায্য পরিবারের কাছে বহু নারী এসে তাদের স্বামী সম্পর্কে অভিযোগ করছে শুনে রাখো যেই স্বামী সম্পর্কে তাদের স্ত্রীরা অভিযোগ করছে আমি তাদেরকে ভালো মানুষ বলে আমি মনে করি না আমি তাদেরকে ভালো মানুষ বলে মনে করি না হ্যাঁ বিশেষ প্রয়োজনে যদি এরকম কোনো ঘটনা ঘটে আপনি একটা বলছেন যে আরেকটা করছে অবাধ্য হয়ে যদি চলে তাহলে সেই ক্ষেত্রে শরীয়ত আমাদেরকে হালকা ফুলকা তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে বলেছে কিন্তু তার অর্থ এটা নয় যে আমাকে অনুমতি পেলাম বলে যে আমি একেবারে তাদের উপর পুরোটা চড়াও হয়ে বসবো এটাও ঠিক না ওয়ান আবদুল্লাহিবর আস রাহু রসুল্লাহাম কল আুনিয়া মাতা ইহা আল মারা আতুস আলেহা রওয়া মুসলিম আব্দুল্লাহ বিন আমুর বিন হাস রাজিয়া আল্লাহু তারানু বলেন আন্না রসুর আল্লাহ সাল্লাম খোয়াল আর দুনিয়া মাতা দুনিয়ার সবগুলি একটি বস্তু বিশেষ একটি জিনিসের মতো দুনিয়া যত জিনিস আছে যেটা আমরা যতই কিছু মূল্যবান মনে মনে করি এটাকে মাতা বলা হয়েছে এটাকে কি বলা হয়েছে মাতা মানে এটা একটা সামান্য একটা বস্তু মাতা কাকে বলা হয় বলছে এ বিষয়ে আরবি ভাষা মাতা বলছে দুনিয়া সবগুলি মাতা মানে নিকৃষ্ট জিনিস আল্লাহ নবী সাহসালাম বলেছেন দুনিয়া যদি আল্লাহর নিকটে একটা মাসির পাখার পরি সমতুল্য যদি দুনিয়ার কোনো মূল্য আল্লাহর নিকটে থাকতো তাহলে আল্লাহ তালা কোনো কাফেরকে এক ঘোঁট পানীয় তিনি দিতেন না আল্লাহ নবী এক সময় পথে হেঁটে যাচ্ছিলেন তো দেখলেন একটা মরা ছাগল কান কাটা ছাগল সেখানে পড়ে আছে তো আল্লাহ ইসলাম সাহাব বললেন যে এই মরা কান কাটা ছাগলটাকে কত দিন আমি কিনে নিবা তো সাহাব এখরাম বললেন হে নবী একে তো মরা এটা কি মানুষ কেউ কিনবে আচ্ছা মরাও আবার কান কাটা এটা কি কেন কিনবে কী লাভ বলছেন আর দুনিয়া আহওয়ানুমিন জালিখে আল্লাহ নিকটে এই দুনিয়াটা এই পচা এই মরা কান কাটা ছাগলের চাইতেও নির্দিষ্ট বেশি তো এই দুনিয়ার কোনো আসলে আমরা যত যাই কিছু মনে না করি যে এত সুন্দর এত কিছু আল্লাহ নবী বলছে না দুনিয়া হলবুন হাজিরাতুন দুনিয়াটা মিষ্টি জায়গা সবুজ জায়গা এখানে থাকতে ভালো লাগে মনোরম পরিবেশ পাওয়া যায় এখানে মন টিকে যায় কিন্তু এই দুনিয়াটা হলো আখেরাতের তুলনায় একেবারে তুচ্ছ একেবারে তুচ্ছ আল্লাহ নবুল ইসলাম বলেছেন যে জান্নাতে আল্লাপাক যে নিয়ামতগুলি রেখেছে সেই তুলনার দুনিয়ার বলছে মালা আলা কোনো মানুষ ওলা ওলা চোখেও দেখেনি কানেও শোনেনি অন্তরে কল্পনাও করতে পারবে না বলছে যে হুর যেটা আল্লাপাক জান্নাতে যে হুর দিবে এই হুর যদি একবার দুনিয়ায় শুধু এক নজর তাকায় তাহলে দুনিয়ার পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত সমস্ত জায়গা আলোকিত হয়ে যাবে তাহলে সে কেমন রূপ আজকে সেটা অনুমান করা যেতে পারে পারে না তো আল্লাহ বললেন আর দুনিয়া মাতা আল আলমারা আতুসআ দুনিয়াটা হলো একটা বস্তুর মতো দুনিয়াটা হলো একটি বস্তু বিশেষ আর এই দুনিয়ার যত আসবাবপত্র আছে যত জিনিস আছে এই সকল জিনিসের মধ্যে হইতে সবচেয়ে উত্তম এবং ভালো জিনিস আল মারা আত্মহা তোমার নেক স্ত্রী নেক ইস্ত্রী এই জন্য আল্লাহ রাখাম বলছেন তুন কাহুল মারা আতুলি আরবাইন মানুষ চারটা জিনিস দেখে বিয়ে করে কি দেখে মা আলিহা ওয়ালি জামা আলিহা ওয়ালা হাসাবিহা সৌন্দর্যতা দেখে বংশ দেখে অর্থ দেখে দিনদারি দেখে তুমি স্ত্রী নাও তুমি যে মেয়েটা নিবা তাকে দেখো যে সে নামাজি কিনা তার ভিতরে দিন আছে কিনা না আল্লাহর ভয় আছে কিনা এই ধরনের মেয়ে যদি কেউ পেয়ে যায় তাহলে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ম সে পেল আর এটা যদি না হয় তাহলে যেই মেয়ের ভিতরে দিন নেই তার কাছে দুনিয়াও নিরাপদ না সম্মানিত তো শ্রোতা ও দর্শক মন্ডলী এখন ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ আল্লাহ তার আল্লাহর কালাম ওর আন বুঝতে চান ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে বিষয়গুলো হয়েছে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় কোরআন কে ভালোভাবে বুঝবার জন্য কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কুরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় religion. witness ড জাকির নাইক ইন a অফ ওয়ার্ড দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাতু ওসালাম আলা রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা মহিলাদের সম্পর্কে সদ আচরণ তাদের সঙ্গে এবং তাদেরকে উত্তম উপদেশ দেওয়ার ক্ষেত্রে যে অধ্যায় ছিল এ বিষয়ে আমরা বিরতির পূর্বে আলোচনা শুনেছি এখন যে অধ্যায় আমরা আলোচনা করবো সেটা হলো স্বামীর হক স্ত্রীর উপরে কি স্ত্রীর উপরে স্বামীর কি হক এটা নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ তার। আল্লাহ তালা বলেন নিসা চৌঁত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন পরিচালক হবে আর পুরুষ নারীকে পরিচালনা করবে এটাই নিয়ম আল্লাহ তালা পুরুষদেরকে শক্তিশালী বানাচ্ছে কেন বিমা ফজলাদ কারণ আল্লাহ তালা একটার উপর আর কী কি দিয়েছে ফজিলত দিয়েছে একটার উপর আর একটাকে আল্লাহ তালা সম্মান দিয়েছে স্ত্রী চাইতে স্বামীর ফজিলত বেশি তার সম্মান বেশি অবিমা আনফাকুমিন আলহিম এবং এই জন্য স্বামী নারীকে পরিচালনা করবে যেহেতু নারীর ভারণ পোষণ সব কিছু করে কে স্বামী করে তার উপর খরচ করে কে স্বামী করে ফলি হাত তাত বলছেন সতী নারীরাই আনগত্য নারী হয়ে থাকে যাদের ভিতরে সতীতা আছে সৎ নারী এরা কি করে এরা পুরুষদের আনুগত্য করে হাফিদা তুল্লিল গাইব বিমা হাফিদাল্লা এবং স্বামীর অনুপস্থিতিতে আল্লাহর তত্ত্বাবধানের অধীনে তাদের অধিকার তারা রক্ষা করে অর্থাৎ স্বামী যখন অনুপস্থিত থাকে তখন সে অনুপস্থিত থাকা অবস্থায় আল্লাহ তালা যে তাকে হেফাজত করা যে দায়িত্ব দিয়েছে এ বিষয়ে স্ত্রীগুণ স্বামীর সব হেফাজত করে স্বামীর ইজ্জতের হেফাজত করে

রসুল্লা সাল সাল্লাম বলেছেন যখন কোনো স্বামী তার স্ত্রীকে যদি সে কাছে ডাকে ফারাম তাতিহি কিন্তু স্ত্রী তার কাছে আসে না ফাবা তা আলাই আলাইহা স্বামী তার উপর রাগ করে শুয়ে পড়ল স্ত্রীকে ডেকেছে স্ত্রীর কাছে আসলো না স্বামী রাগ করে শুয়ে পড়ল সকাল হওয়ার পর্যন্ত ফেরেশতা ওই স্ত্রীর উপর আল্লাহ আনত করে

ফাতাহ বা আলাইহি ইল্লা কা আল্লা দীফ হিসামা ইসা ফেতান আলাইহা হাতায় আরহা আল্লাহ নবী হাসলাম বলেন আমি ওই জাতের কসম খেয়ে বলছি যার হাতের মুঠের মধ্যে আমার জান আছে বলছে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে আর স্ত্রী যদি বিছানায় আসতে যদি অসম্মত দেখায় সে যদি অস্বীকার করে না আসে বলছেন ইল্লা কা আন আল্লাহ

লাহ্লুলিমর আতিন কোনো স্ত্রীর জন্য এটা জায়েজ নাই যে আন তাসুমা জাউজুহা শাহিদুন যে সে কোনো নফল শ্যাম পালন করবে এবং তার স্বামী উপস্থিত আছে স্বামী বাড়িতে আছে স্বামী উপস্থিত আছে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী নফল শ্যাম পালন করতে পারবে না ওয়ালা বাইতিহি ইল্লা এবং কোনো মানুষকেও সে স্বামীর বাড়িতে জায়গা দিতে পারে না স্বামীর অনুমতি ছাড়া স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে যে অমুক ব্যক্তি গেটে আসছে অমুক ব্যক্তি বাড়িতে আসতে চাচ্ছে তাকে অনুমতি দিব কি না স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী স্বামীর বাড়িতে কাউকে অনুমতি দিতে পারে না ও কল আনিহুমা আনী আন রাইয়াতিহি

যারা তোমার তোমাদের অধীনে থাকবে তোমাদের অধীনস্থদের সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তো আমরা প্রত্যেকেই দায়িত্বশীল এর অর্থ কী আল আমিরুরাইন যে আমির হবে দেশ পরিচালক হবে গোত্রের পরিচালক যে প্রধান এবং আমির হবে তার অধীনে যত মানুষ চলবে তাদের সম্পর্কে এই ব্যক্তির কাছ থেকে আল্লাহ তালা অবশ্যই হিসাব নেবেন ওয়ার রজুলুর রাইন আলা আহলি বাই তিহি একজন পুরুষ তার পরিবারের জন্য সে একজন দায়িত্বশীল একজন পুরুষ একজন পিতা স্বামী সে তার পরিবার পরিবারের ব্যক্তিবর্গের জন্য সে একজন দায়িত্বশীল এবং তাদের অধীনে যারা থাকবে তাদের সম্পর্কে আল্লাহ তারা তাকে জিজ্ঞাসা করবেন ওয়াল মারাতু রাই এতুন আলা বাই তেজাহ জিহা ওয়াওয়ালা এবং স্ত্রী সে স্বামীর বাড়ি এবং স্বামীর সন্তানের সে দায়িত্বশীল স্বামী তাকে বাড়িতে রেখেছে এবং সন্তানদেরকে লালন পালন করার দায়িত্বকার স্ত্রীর বিধায় তাদের এ বিষয়ে স্ত্রীর দিকে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার বাড়িটা কীভাবে পরিচালনা করেছ বাচ্চাদের সঙ্গে কি আচরণ করেছো তাদের সঙ্গে কি করেছো এরা জিজ্ঞাসা করা হবে ফাকুল্লুক রায়ন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল অকুল হুকুম্মাস উলুন আন রাই প্রত্যেকের যারা যাদের বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল অধীনস্থদের সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে মুত্তাফাকুন কুন আলী বোখারে মুসলিমের হাদিস ওয়ান আবি আলী ইন তলাকী আলী ইন আনহু আন্না রসুল আল্লাহ হিসাবসলাম কল ইদা আ দা রজুল জাউ জাতাহু লিহা জাতিহিতা আতিহি

ওয়াইন কান সে যদি চুলার উপর বসে থাকে তারপরেও চুলা বন্ধ করে চুলার কাজ রেখে দিয়ে স্বামীর ডাকে সারা দিতে হবে তাহলে যেখানে চুলাতে বসে যদি তারপরেও যদি অনুমতি না থাকে তাহলে এখানে বুঝতে হবে আমাদের স্ত্রীগণদেরকে মাবুনদেরকে যে তাদের উপর স্বামীর কত বড় হক জিদ এবং হাটধর্মী যেটা বলা হয় জিদ করে রাগ করে এভাবে অভিমান করে পরিবেশটা যখন নোংরা হয়ে যাবে এবং স্বামীর অবাধ্য যখন চলে যাবে তখন এর ভিতরে মঙ্গল কিছু কামনা করা যায় না ক্ষতি হবে ক্ষতি হবে ক্ষতি হোক ওয়ান আবি হরা তা আল্লাহ আন হোক আনিন্নাবি ইসলাম কল লাউ কুন্তু আমেরান আহাদান আই এস জুদালি আহাদিন প্লা আমর্তুল মারা তা আনতাস জুদালি যাও জিহা রবাহ তির্মিরী ওকাল হাদিস হাসানুল সাহেব আবু হরাজ আল্লাহ তিনি বলেন রসুহান বলেছেন লাউ কুন তু আমির আহাদান আমি যদি কোনো ব্যক্তিকে হুকুম দিতাম দিতামি আহাদিন কাউকে সেজদা করার জন্য আমি যদি কাউকে সেজদা করার জন্য নির্দেশ দিতাম আমার তুল মারা আতা আন তাস জুদালি জাও জিহা তাহলে আমি স্ত্রীকে নির্দেশ দিতাম স্বামীর জন্য সেজদা করা কিন্তু আল্লাহ তালা কাউকে সেজদা করতে নিষেধ করেছেন সেজদা কার জন্য হবে একমাত্র আল্লাহর জন্য তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহ তালা নিজে বলছেন আমি যদি কাউকে সেজদা করার জন্য যদি কাউকে নির্দেশ দিতাম তাহলে স্ত্রীকে স্বামীর জন্য সেজদা করার নির্দেশ দিতাম কিন্তু সেজদা একমাত্র কার জন্য হবে আল্লাহর জন্য হবে এটা কাউকে আল্লাহ তালা অনুমতি দেননি আন মা আন জবালী নবদ আনিনবীসাল্লাম কল লা امرأة زوجها في الدنيا إلا قالت زوجته من الحور العين لا تؤذيه قاتلك الله فإنما هو عندك دخيل معز بن جبل رضي الله رسول الله صلى الله عليه وسلم لا تؤذي امرأة زوجها في الدنيا جخن كنو استري دنيا جخن شميك جديك وكستو إلا قالت زوجته من الحور আল্লাহ তালা ওই পুরুষ যদি দিনদার হয় আল্লাহ তালা ওই পুরুষের জন্য জানা থেকে হুর তো আল্লাহ তার জন্য যে হুর রেখেছে সেই হুর ওই উপর থেকে বলে লা ধ্বংস হোক হে স্ত্রী হে মহিলা তুমি তাকে কষ্ট দিও না দাখিল ফাইন কারণ সে তোমার কাছে সাময়িক একটা মেহমান আর স্বামীটি তোমার কাছে সাময়িক একটা কি মেহমান অচেরে হয়তো তোমাদেরকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে অচেরে তোমাদেরকে ছেড়ে তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে আন উসা মাতামিন জাইদিন আজাল আনহুমা আনিন নবী সালাম কল মা তারাকতু বাদি ফিতনাতান হিয়া আবার রু আলার রিজা আলী মিনান নিসা উসামা বিন জাই রাজি আল্লাহ তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আমি আমার পরে যত ফেতনা রেখে গেলাম এই সবগুলি ফেতনার ভিতরে সবচেয়ে বড় ফেতনা পুরুষের জন্য মহিলা পুরুষের জন্য মহিলার চাইতে বড় ফেতনা আমি দুনিয়ায় কিছু রেখে গেলাম না বোখারে বসে হাদিস আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে যেন এই সুন্দর বাণীগুলি শুনে এর উপর আমল করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে যেন পরস্পর একে অপরের হক আদায় করার তৌফিক দান করেন এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আলরায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোট আটচল্লিশ গ্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

এই দায়িত্ব পূরণ করুন বিশ্বজাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সৈফুদ্দিন বিলাল মাদানি তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্য পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুবুল মারাম মিন হাকাম এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুগুল মারামের হাদিস শুধুমাত্র পৃথিবী বাংলায় মারা প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে বিশ বাংলায়